পিতা মৃত সৈয়দ আব্দুল বারী, মাতা মৃত সৈয়দা মাবিয়া খাতুন, গ্রাম উত্তর খঞ্জুরি, পোস্ট অফিস বেলপাক, উপজেলা বলকালী, জেলা চট্টগ্রাম। আমার প্রথম স্কুল হল রমানী হাই স্কুল, এরপর আমি বলকালী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং বর্তমান মাস্টার মুফিস সেই স্কুলের মাস্টারের ঘরে সে সাধারণ সম্পাদক ছিল। এরপর আমি আবার ওই স্কুল থেকে ডাক্তার বিভূষণ স্কুলে চলে যাই। ওই স্কুল থেকে আমি এসএসসি পাস করি এবং এরপর আমি সারা আশ্রসূচি মহাবিদ্যালয়ে এসএসসিতে ভর্তি হই। 1974 আমি ওইখান থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস বিভাগে অনার্সে ভর্তি হই এবং ওইখান থেকে আমি 1980 সালে স্কুল ছাত্রলীগে যখন আমি সভাপতি হই, তখন বলকান ছাত্রলীগের সভাপতি ছিলেন বাবুল রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক ছিলেন আহমদ আসিফ এবং তাদের সাথে আবার আমাদের জেলার নেতা জনাব এসএম ইউসুফ সাহেব তখন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন। ইউসুফ ভাই মূলত তো বলকানি থানা ছাত্রলীগকে আগ্রহ এবং ওইখান থেকে ওই ছাত্রলীগের মাধ্যমে আমি ইউসুফ ভাইয়ের সংস্পর্শে বেশিরভাগ ছিলাম এবং বাবুল রাজেন্দ্র প্রসাদ চৌধুরী এবং আহমদ আসিফ এরা ছিল আমার থানা লিডার সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমাদের তো থানা কমিটিতে ডিপার্টমেন্টের সম্পাদক ছিলাম। তখন 1978-79 যখন তুমুল আন্দোলন চলে, ওই আন্দোলনে আমরা আহমদ নাসির এবং রাজেন্দ্র প্রসাদ চৌধুরী এবং মুল্লা আলম, আমাদের আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মুল্লা আলম সহ মাহবুব আহমদ হোসেন, এরা তখন ছাত্রলীগের সাথে খুব জড়িত ছিলাম। আমরা তখন 1978-79 অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে মিটিং মিছিল এগুলির সাথে আমরা সক্রিয়ভাবে জড়িত হই এবং আমরা চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আমরা আন্দোলন ছিলাম। 1970 সালে যখন নির্বাচন হয়, ওই নির্বাচনে আমরা ছাত্রলীগের কর্মী হিসাবে আমাদের বলকালী থানা ছাত্রলীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু এবং নৌকার পক্ষে আমরা কাজ করি এবং আওয়ামী লীগ এখানে জয়যুক্ত হয়। এরপর যখন পাকিস্তানিরা যখন ক্ষমতা দিতে চাইল না, বঙ্গবন্ধুর বক্তব্যের জন্য মানুষ যেমন অপেক্ষা করতেছে, আমরা যারা ছাত্রলীগ করি আমরাও বঙ্গবন্ধুর বক্তব্যকে ফলো করতেছি এবং বক্তব্যের জন্য অপেক্ষা করতেছি। পর্যায়ক্রমে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়, সেই অসহযোগ আন্দোলনও আমরা বঙ্গবন্ধুর নির্দেশে যা যা করার সব কিছু আমরা বলকাই তার ছাত্রলীগের নেতৃত্বে এবং তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সেগুলি পালন করি। এরপর যখন 25শে মার্চ পাকিস্তানের যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, 26শে মার্চ সকালে, তখন আমার মনে আছে আমার একজন শিক্ষক ছিল অজিত চক্রবর্তী, সে আমার শিক্ষক ছিল, আমি ওনার কাছে প্রাইভেট পড়তেছি। তখন দেখি রাখান চন্দ্র দাস উনি তখন ওই পাবলিসিটি করতেছে, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আপনারা বাইর হয়ে যান, মুড়িস লাঠি হ্যাঁ এইগুলি নিয়ে বাইরে যান, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে বঙ্গবন্ধু। তখন আমি ওইখান থেকে আমার বইগুলো বগলের তলে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। আসার পর তখন অলি বেকারি বলে, অলি বেকারি এখানে যখন আসি, তখন এখানে আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক নাসির ভাই তার সাথে দেখা হয়। তখন আমরা আরও কিছু সামনের দিকে যাওয়ার পর তখন শুনতেছি আমরা কিছু আর্মি কালুঘাটের ব্রিজ পার হয়ে বোয়ালকালিতে ঢুকে পড়েছে। তখন অলি বেখারের দক্ষিণ পাশে একটা বিল ছিল, এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে, তখন খালি বিল ছিল, ওইখানে দেখলাম বেশ কিছু আর্মি আসে। আমরা তাদের ওখানে গেলাম, যাওয়ার পর তারা দেখলাম খুব ক্ষুধার্ত যখন বললো আমরা অনেকে আগ্রহ হয়তো তাদের খাবার খেতে ব্যবস্থা করি। তখন আমরা ওইখান থেকে অলি বেখারির বিস্কিট বন
এবং নবী ভাখারের বিস্তৃত বন উসুল করবেন আমরা নিয়ে গেলাম এবং তাদেরকে আমরা খাওয়াইলাম। তখন এখানে পরিচিত হলো দেখ একজন লোক, তখন বলতেছে আমাদের একজন অফিসার আছে, ওনার নাম বললো জিয়া রহমান। এখন আমরা ওনার সাথে কথা বললাম, তো ওনার হাতে একটা ম্যাপ ছিল, তো উনি বলল আমরা এইভাবে এইভাবে আসছি, এখন আমরা খলুরডাঙ্গা পাহাড়ের দিকে যাব কিছু কোন দিকে। তখন আমরা বললাম খলুরডাঙ্গা পাহাড় সোজা আমাদের পূর্ব দিকে। তখন ওনারা সিদ্ধান্ত নিল খলুরডাঙ্গা পাহাড়ের দিকে চলে যাবার জন্য। কিছুক্ষণ পর ওনারা ওই দিকে চলে গেল। এরপর দিনের আমার মনে হয় একটা দুটো হবে, তখন দেখলাম চট্টগ্রাম থেকে একটা গাড়ি গেল। ওই গাড়িতে কায়সার ভাই ছিল, সেখানকার খান ছিল, মুক্তার ভাই ছিল। এরা আমাদেরকে জিজ্ঞেস করলো এদিকে কিছু যে আর্মি আসছে, হ্যাঁ জিয়া রহমান মেজর জিয়ার নেতৃত্বে এরা কোন দিকে গেছে। তখন আমরা বললাম এরা খলুরডাঙ্গা পাহাড়ের দিকে গেছে। তখন তারা গাড়িটা নিয়ে সোজা ওইদিকে চলে গেল। ওইদিকে গিয়ে তারা ওর সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পর পরবর্তী পর্যায়ে আমরা শুনলাম এদেরকে দিয়া মানে তালুকের দেখায় একটা ভাষণ দেওয়া হলো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো কালুগাড়ের এই পার আর ওই পার যুদ্ধ হয়েছিল আমাদের বহদ্দারপাড়া পাইন স্কুলে। ওই স্কুলে একটা ক্যাম্প ছিল, ক্যাপ্টেন ওলিটার দায়িত্ব ছিল, কালুগাড়ে ওই পার আর এই পার তুমুল যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আমরা আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক নাসির ভাই বাবু রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজাফর এবং অধ্যাপক দিলীপ চৌধুরী সহ আমরা অনেকে তাদেরকে বিভিন্নভাবে প্রিপারেশন করেছি, তাদের মেসেঞ্জার হিসেবে আমরা কাজ করেছি, বিভিন্ন যোগাযোগ এসে অনেক 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 পর্যায়ে তাদের সহকর্মী হিসেবে আমরা কাজ করেছি। ওই ব্রিজের ওইখানে ক্যাপ্টেন হারুন গুলিবিদ্ধ হয়েছিল, তাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল 11 এপ্রিল। তখন তারা বললো যে আমরা উদ্যোগ হয়ে যেতে হবে, কারণ আমাদের ইমিউনিশন এবং তাদের সেলিংয়ের কাছে আমরা আর টিকে থাকতে পারতেছি না। তখন তারা বিভিন্ন জায়গায় তাদের অ্যাডভান্স যে আর্মিগুলি ছিল তাদেরকে মেসেজ পাঠালো, কিছু মেসেজ আমাদের মাধ্যমে পাঠালো, আমরা তাদেরকে দিলাম। এরপর তারা ওইখান থেকে উদ্ধার হলো। উদ্ধার হয়ে যাওয়ার পর তখন ওইখান থেকে শেখ মুজাফর, অধ্যাপক দিলীপ চৌধুরী, আমি, আহমদ নাসিরুদ্দিন চৌধুরী এবং রাজেন্দ্র প্রসাদ, একটা গাড়ি ছিল ওই শেখ মুজাফরের, ওই গাড়িটা সহ আমরা ওইখান থেকে পূর্ব দিকে রওনা হই। পূর্ব দিকে রওনা হয়ে যাওয়ার পর তালতল বলে একটা জায়গা আছে ঠাকুরবাড়ির, এখানে ওইখানে যাওয়ার পর আমরা স্টপ হলাম। ওই স্টপ ওইখানে সিদ্ধান্ত নিল বিদ্যাপীঠ দিল্লি চৌধুরী তারা, আমরা সবাই একসাথে আর ওইদিকে যাবো না, আমরা ওইদিকে চলে যাচ্ছি, তোমরা তোমাদের স্বস্থানে চলে যাও, পরে তোমাদের সাথে যোগাযোগ। ওইখান থেকে তাদের সাথে আমাদের বিচ্ছিন্ন হলো। এই বিচ্ছিন্ন হওয়ার পর তাদের সাথে আমাদের আর যোগাযোগ হলো না। পরে জানতে পারলাম শেখ মুজাফর, বিদ্যাপীঠ দিল্লি চৌধুরী, ডাইভারি নিউজ এরা পাহাড় তুলে শহীদ হয়েছে। এরপর আমরা কিছুদিন একটু নীরবে ছিলাম। নীরবে থাকার পর তখন এই নাসির ভাই সহ আমরা বসলাম, বসে আমরা চিন্তা করলাম যে আমরা তো দেশের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তাহলে আমরা তো অন্তত কিছু করতে হবে। এ করার জন্য নাসির ভাইয়ের নেতৃত্বে সংগঠিত হবে আমি, আহমদ নাসির ভাই, আবুল মনসুর সিদ্দিকি, মোস্তফা, সুজিৎ নাথ, ওবায়দুল্লাহ সিকদার, কদ্দুত পাল, আহমসন সিকদার, জহির, এভাবে আমরা একটা গ্রুপ হলাম। আমাদের নেতৃত্বে ছিল নাসির। এখান থেকে আমরা যুদ্ধের জন্য কিছু প্রস্তুতি নিলাম, কিছু আর্মস কালেকশন করলাম। ট্রেনিংটা হলো আমরা স্বশ এলাকায় আমরা আপনার এই ট্রেনিংগুলো আমরা নিজস্ব ট্রেনিং, এগুলি নিজেরা বসে এবং আমাদের কিছু লোক আছে। এখানে ওবায় ছিল, ওবায়দুল হক সিকদার, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সে সুচিতা আসছিল, তাকে আমরা কালেকশন করেছিলাম। এবং পরবর্তী পর্যায়ে আরেকজনকে কালেকশন করেছিলেন, নেভেল থেকে আসছিল জহির, এগুলি এই উপাধানের শিল্প আমাদেরকে টেবিল দিয়েছিল, এগুলি শিখিয়েছিল শহীদ ইসলাম, সেও তার অভিজ্ঞতা ছিল, সে আমাদেরকে এই টেবিল শিখিয়েছিল। সর্বপ্রথম আমাদের প্রথম অপারেশন হলো বলখালিতে। তখন একটা নির্দেশ আসলো যে আমরা তহসিল অফিসগুলি জ্বালিয়ে দিতে হবে। তখন আমরা প্রথম তহসিল অফিস জ্বালানোর সিদ্ধান্ত নিলাম। ওই অপারেশনে আমাদের সাথে শামসুল ইসলাম, করণ খেয়ে নেপাল শামসুল ইসলাম, সেও আমাদের সাথে অপারেশন ছিল। এরপর আমরা পর্যায়ক্রমে আরও সংগঠিত হই, আরও কিছু আর্মস কালেকশন করি। আর্মস কালেকশন করার পর আমরা কিছু কিছু ছোটো ছোটো কিছু অপারেশন করি। তখন আমাদের সাথে ক্যাপ্টেন করিমের সাথে যোগাযোগ হল। যোগাযোগ হওয়ার পর ক্যাপ্টেন করিম সহ আমরা একটা ভুরুক করলাম। ভুরুক করি আমাদের কাছে একটা মেসেজ আসলো যে জিরি মদ্রাসা 50টা লাইফ আছে,
তখন ক্যাপ্টেন করিম সহ আমরা চিন্তা করলাম যে 50টা রাইফেল যদি আমরা একসাথে কালেকশন করতে পারি তাহলে এটা আমাদের যুদ্ধের জন্য বিরাট একটা অ্যামিউনিশন আর্মস হবে, আমরা বিরাট গ্রুপ সৃষ্টি করতে পারি, জিরো অপারেশন করার জন্য আমরা প্রস্তুতি নিই। প্রস্তুতি নেওয়ার জন্য আমরা জিরের এখানে একটা বুদ্ধুরা হাট আছে, ও বুদ্ধুরা হাটের এখানে আমরা দুই দিন কি তিন দিন আগে আমরা এখানে ঢুকে পড়ি। ঢুকে গিয়ে একটা বিধবা একটা মহিলা ছিল, ওই মহিলার বাসায় আমরা শেল্টার নিই, সেই মহিলা আমাদেরকে খাওয়াছে। এবং আমরা অপেক্ষা করতেছিলাম বুদ্ধুরা বাজারটার জন্য, আমরা আমরা মাদ্রাসাটা হলো বাজারের সাথে একজন দিন, আমরা বাজার যেদিন সেদিনে আমরা বাজারে ঢুকে পড়বো। বিভিন্ন পদ্ধতিতে কেউ আমরা পাটি বিক্রেতা হয়েছি, কেউ মুরগি বিক্রেতা হয়েছে, বিভিন্ন পর্যায়ে আমরা এভাবে হইয়া আমরা ওই বাজারের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে আমরা ওই পর্যায়ে আছি, আমাদের সাথে আর্মি ছিল, স্ট্যান্ড ছিল, এলএমজি ছিল, গ্যানে ছিল, আর রাইফেল ছিল, এগুলো নিয়ে আমরা এখানে ঢুকে গেছি। ঠিক আমরা অপেক্ষা করতেছিলাম, ঠিক মুগুরি যখন সম্মুখে তখন আজান দিচ্ছে, আজান দেওয়ার সাথে সাথে তখন আপনার মুক্তিসাপ তখন উঁচু করার জন্য কাটে গেছে। ঠিক যখন উঁচু করার জন্য কাটে গেছে তখনই মুক্তিসাপকে মুতলবাদ দিয়ে হ্যান্ডসাপ করা হয়, বলা হলো আপনি আপনার সবাইকে ইয়া করতে পারেন নাহলে আপনাকে শ্যুট করা হবে। তখন উনি ওখান থেকে সাউন্ড করে বলতেছে তোমরা অস্ত্র বুঝে দাও নাহলে আমাকে মেরে দেবে। এছাড়া বলার পর তারপরে ইয়া হচ্ছে, পরে আমরা ফায়ার করলাম, ফায়ার তাদের যখন ফায়ার করতেছি তখন তারা এলোমেলো হয়ে গেল। এরপর আমরা মাদ্রাসায় ঢুকে পড়লাম, ঢুকে আমরা এখান থেকে যা আরামসে মোশন পেয়েছি ওগুলি নিয়ে আমরা আমাদের শেল্টার চলে গেলাম। আমাদের শেল্টার ছিল আপনার সেনের মানে আমসিয়ার দুষ্টপুরার মানে বর্ডার বলা যায়। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আরেকটা অপারেশন করব, সে অপারেশনটা করার জন্য আমরা বলগালি মিডিয়াল সেন্টারে দিতে পারবো। তো যখন আমরা মিডিয়াল সেন্টার ঢুকলাম তখন এই নাসির ভাইয়ের বাড়ি, নাসির ভাইয়ের বাড়ির পিছনে একটা ঘর আমরা সেখানে পৌঁছার পর আমরা একটু হয়তো তারও একটু নিম ঘুম আসছে কি আসে। ঠিক এই সময় আমরা সকালবেলা নাসির ভাইয়ের আব্বা বলতেছে রাজাকাররা ঘিরে ফেলতেছে, তখন আমরা খুব তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কী করব। তখন আমরা চিন্তা করলাম যে আমাদেরকে সামনের দিকে যেতে হবে, আমরা দিকে যাওয়ার জন্য একটা রাস্তা রাখবো। তখন আমরা পূর্বমুখী অপারেশনটা শুরু করলাম পূর্ব দিকে, কারণ আমরা তো পূর্ব দিকে যাব। তখন এই যে রাজাকার পূর্ব দিকে আসতেছে তাদের সাথে আমাদের এখানে ফাইট হলো, আমরা ফাইট করতে করতে সামনে গেলাম, ওখানে একজন রাজাকার মারা গেল, তার বাড়ি খরণদের, এরপর তাদের বাড়িতে জ্বালিয়ে দিল, আমরা তো আবার পূর্ব দিকে গিয়ে আমরা আমাদের শেল্টারে চলে গেলাম। এরপর আমরা আরেকটা অপারেশন করার জন্য আমরা তখন চিন্তা করলাম, বলকানের রাজাকার হেডকোয়ার্টার অপারেশন করার জন্য আমাদের গ্রুপ আহমদ নাসিরের নাসির ভাইয়ের নেতৃত্বে এবং সোলোমান আমাদের পরবর্তী পর্যায়ে থানা কমান্ডার সোলোমান ভাইয়ের গ্রুপ এবং ক্যাপ্টেন করিম তার সে এবং আমাদের একটা ইফিয়ার গ্রুপ, তখন একটি লাভের বৈঠক হলো, বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত হয়ে আমরা একটা প্ল্যান পেশ করলাম 27 আগস্ট রাত্রিতে আমরা অপারেশনটা করলাম। আমরা ওইখানে চারটা ভাগে বাদ করলাম, একটা সার্জেন গ্রুপ, একটা কভারেজ গ্রুপ, আরেকটা আমাদের সাপোর্টিং গ্রুপ, আরেকটা হলো এক্সপ্লোসিভ গ্রুপ। এক্সপ্লোসিভ গ্রুপে ওইখানে ছিল আমাদের মুক্তিযোদ্ধা বসর এবং আবুল হোসেন, তাদেরকে দেওয়া হয়েছিল এক্সপ্লোসিভ গ্রুপ। আমরা ছিলাম সার্জেন গ্রুপে, আমি নাসির ভাই যে মারা গেল, শহীদ হলো, ও আজেদ ফজলু মনসুর সিদ্দিকি, আমরা সার্জেন গ্রুপে ছিলাম। এবং আমাদের কভারেজ গ্রুপে ম্যাক্সিমাম ছিল আপনার ইপিআর। তো আমরা যখন এখানে প্রায় ইন করে ফেলছে আর কি, ঢুকেই গেছে, সে উঠে গেছে। ঠিক এই সময় সুবেদার ফজলু সে মারা গেল, আপনার ওয়াজের দেবী আমাদের পাশেই মারা গেল। আগের যে পুরোনো বিল্ডিংটা আছে ওই পুরোনো বিল্ডিংয়ের সিঁড়ির উপর ফজলু মারা গেছে, তার দুই পাশে ওয়াজের দেবী মারা গেছে। তখন কিন্তু রাত্রের একটা ট্রেন আসে, পাঞ্জাবের একটা ট্রেন আপনার ট্রেন চলতো, সেই জন্য আমরা এক্সপ্লোসিভ গ্রুপটাকে দায়িত্ব দিয়েছিলাম ব্রিজটা উড়িয়ে দেওয়ার জন্য। তারা যখন ট্রেনটা আসতেছে তারা বোধহয় এক্সপ্লোসিভ কি ফিট করতে পারে না, গাড়িটা যখন জানালিও চলে গেছে তখন কিন্তু আমরা অপারেশনটা শুরু করি, অটোমেটিক আপনার গাড়িটা চলে আসতে, যখন চলে আসতে তখন আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আমরা নিজেরাই প্রস্তুতি নিলাম। তখনও কিন্তু ওয়াজেদের
কিন্তু তখনও জানছি না, বুঝলো এবং আপনার দেবী স্পর্ধা থেকে গেছে, ও আজ তখন জয় বাংলা বলতেছে, সে ক্রিয়া বলতেছে, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা পারিনি, পাই না মানে তখন পাঞ্জাবিরাই কিন্তু লুকিয়ে দিয়েছে। তখন আমরা ওইখান থেকে যে যেভাবে পারি ওইখান থেকে আমরা আমাদের ইয়াতে চলে যাই, আমাদের শেল্টার ওই সেনের বাড়ি ওখানে চলে যাই। ওখানে চলে যাওয়ার পরবর্তী পর্যায়ে শুনলাম ওইখানে সকালবেলা ফজলুল কাদের চৌধুরী এবং সালাউদ্দিন তারা গেছিল, ও আজকে নাকি জীবের সাথে পা বাইরে তাদেরকে প্রদক্ষিণ করা হয়েছে। এর আগে আরও কিছু কিছু অপারেশন করেছি আমরা রাঙ্গুনিয়ায়, ওই বিদ্যুৎ ইয়ার একটা অপারেশন করেছি। এরপর আমি আবার আমার কিছু পরিবর্তন হয়েছে, আমার পরিবর্তনটা হলো এভাবে, আমি যখন তো এরা মারা গেল নিজে একটু হতাশ হলাম, হতাশ হয়েছি ক্যাপ্টেন তুমিয়ার সাথে আমার একটা ডিফেন্স হয়েছিল, এক অপারেশনে গেছিলাম, অপারেশনে যাওয়ার পর এখানে কিছু অনিয়ম হয়েছে, আমি ওনাকে সার্চ করছিলাম, সার্চ করার পর উনি এক পর্যায়ে আমাকে আরামস ইয়ার করছিলেন, আমি শুট করে দেবো ভেবেছিলাম। আচ্ছা যাক, এই পর্যায়ে তখন ওনার সাথে আমার অনেক বার্গেনিং হয়েছে, তখন আমি যেখানে পাখি ওনার শেল্টার থেকে আমি চলে গেছি, আমি চিন্তা করলাম যে সে হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। একদিন কি দুই দিন পরে একটা ছেলে আনোয়ার নাম তার, তার বাড়িটা হল ফটিয়া, সে বিবিরহাট আমদারবাগ, আমদারবাগে ওইখানে তার একটা কাপড়ের দোকান ছিল, আমি ওইখানে 65 থেকে আমি ওইখানে ছিলাম, আমার বন্ধুবান্ধব ডাক্তার নুরুদা বেস্ট মনে হল আমার ভাগিনী, তো আমি ওইখানে প্রথম আমদারবাগ স্কুলে দেখাবার করছি, যেটা আমি করছিলাম আমি আমাদের সঙ্গে মন্দা এসে দেখাবারা করছি, তার সাথে আমার সম্পর্ক ছিল। হঠাৎ দেখি সে ওইখানে গেছে, গিয়ে আমাকে একটা সিটি দিল, বললো যে সুব ভাই পাঠিয়েছে যারা বিএলএফে যেতে চায় ছাত্রলীগের কর্মী তাদেরকে আমার সাথে যাওয়ার জন্য বলছে, কারণ সে যেহেতু আমার বিশ্বস্ত ছিল আমি তাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করার পর আমি আর দেরি করি নে, কারণ আমি তখন একটু ডিসিশনে ভুগতেছে ভুগতেছে, কারণ ক্যাপ্টেন কর্মীর সাথে ডিফারেন্স হয়েছে, আমি নাসের বেগে তখন কিছু বলিনি, আমি চিন্তা করি নাসের বেগে যদি বলি নাসের আমাকে যেতে দেবে, কারণ আমরা তো অপারেশন করালো, তখন আমি তার সাথে রওনা হলাম, কারণ আমি সিডান টন আসলাম, সিডান টন থেকে সে আমাকে কী করলো মিরসায় নিয়ে আসলো, ওই মিরসায় নিয়ে তখন আমার সাথে পরিচয় হলো মিরসায় মহিউদ্দিন রায় নিজামি এদের সাথে, এরা সব আমরা ওইখান থেকে করের হাট হইয়া আমলিগার বর্ডার, আমলিগার বর্ডারে চলে গেছি, আমলিগার বর্ডার থেকে নিয়ে গেছি হরিণা গেছি, হরিণে আমি বোধহয় 10-12 দিন ছিলাম, 10-12 দিন থাকার পর ওইখান থেকে আমাকে রিক্রুট করে আমাকে আগের খোলা আছে, আমাদের সাথে তখন ছিল ফটিয়ার তৈয়ব সাদেক, আমাদের বরকালে মন্নান, আরও অনেকে ছিল, আগরতলা থেকে বিমানে করে আমাদের সাহারনপুর বিমানবন্দর হলে ওইখানে নামানো হয়েছে, ওইখান থেকে আমাদের দাঁড়া দিন, ওইখানে আমি 42 দিন ট্রেনিং দিছি, 42 দিন ট্রেনিং দেওয়ার পর তখন আমাদেরকে আবার নিয়ে আসে, আইসিয়া তখন আমাদেরকে আমাদেরকে নিয়ে আসার কথা ছিল আপনার আগরতলা, আগরতলায় নাকি ওইখানে সেলিং হচ্ছে ওখানের মধ্যে, তখন আমাদেরকে শিলচর বিমানবন্দর নামে যান, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের যে ক্যান্টনমেন্ট আছে ওইখানে আমাদেরকে আনছে, ওইখান থেকে আমাদেরকে কাপ্তাই হইয়া দিয়েছে আরেকটাকে রাঙ্গামাটি হয়ে দিয়েছে, আমি কাপ্তায় ঘুরে গেছিলাম, তখন কাপ্তায় আপনার ওই ফরোয়া একটা জায়গা আছে ওইখানে যখন আসলাম, এসে ওইখানে আমরা অবস্থান নিয়েছি, ঠিক ওই সময় দেখা গেল বেশ কয়েকটা এখান থেকে স্টিমার ঢুকছে, স্টিমার থেকে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলার ফ্ল্যাগ দিয়ে তারা এখানে মেজু মেজুদের মেজুরাও ছিল, তারা জয় বাংলা বলতেছে, প্রথম আমরা বললাম তারা বোধহয় স্বাধীনতা পক্ষ, এরপর হঠাৎ তারা এসে আমাদেরকে গোলাগুলো শুরু করলো নদীর ওই এপারের এপার থেকে, তখন শুরু হলো গোলাগুলো, তাদেরকে মটার টটা ছিল, তখন এখানে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত যুদ্ধ ছিল, এখানেও কিন্তু আমি ফ্রন্টে ছিলাম, আমি ফ্রন্টে ছিলাম, লাস্ট অবল আমি আর ব্যাক করতে পারিনি, আমাকে সারেন্ডার করতে হয়েছিল, আমাকে দুজন নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর রাত্রে তারা আমাকে জঙ্গলে নিয়ে গেছে, ওইখানে নিজের ছেলেদের কাছ অনেকে আছে, জঙ্গল নিয়ে আমাকে এক জায়গায় বসে রাখছে, তখন কিন্তু 16 তারিখ জাস্ট তখন স্বাধীন হয়ে গেছে, 16 তারিখ তখন ওই নিউজিল্যান্ডের ছেলেগুলি বলতেছে যে আমাকে বলতে চাই একজন বলছে যে আপনার দেশটা স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনতা চাইছিলাম তাই, তখন আমার মুখে একটা আবেগ আসছে, এখন আসতেছে স্যার দেশটা স্বাধীন হয়েছে আপনার দেখো আমাকে মেরে ফেলবেন, আমি যেখান থেকে জায়গা আছি আপনাকে আমাকে শুট করে মেরে ফেলবেন, কারণ আমি তো এখন আপনাদের বন্ধু,
আমার মনে হয়েছিল এখন আমি সেই জিনিসটা ফিল করি, সেই যেহেতু একটা স্বাধীনতা সংগ্রামে একজন যোদ্ধা, তখন সে আমাকে খুব সান্ত্বনা দিল। সান্ত্বনা দিয়ে সে কী করলো, সে আমাকে বললো আমি আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করব। তখন সে তার ক্যাপ্টেন ছিল, কেন ক্যাপ্টেনের কাছে গিয়েছে তো আমাকে বলতেছিল আপনাকে সার্ভ করে দেবে, প্রেসার করলে বাইরে নিতে হবে আপনাকে বাঁচানোর জন্য। তখন আমি যখন বললাম সে বলে ওই ক্যাপ্টেন বলে আপনি এখানে প্রেসার, তখন এ বললো এখানে কেন প্রেসার করতে স্যার। তখন সে আমাকে বিভিন্নভাবে বাইরে নিল, বাইরে নেওয়ার পর সে আমাকে সুযোগ দিল, বললো এখন আপনি কী করবেন সেটা আপনি টেক ডিসিশন কী করবেন। তখন আমার ফুল ইউনিফর্ম পরা, আমি কী করলাম ওইখান থেকে একদম পুড়িয়ে গেলাম আর কি, পাহাড়ের চূড়া থেকে এভাবে করলাম, কোথায় পড়তেছি সেটা আমি জানি, জীবনে একটা ঝুঁকি নিলাম, ঠিক এমন এক জায়গায় গিয়ে একটা গুহার মতন ওখানে পড়ে গেছে। আমি সারা রাত ওখানে কাটিয়েছি, অনেক জীবজন্তুর আওয়াজ শুনতেছি। তখন আমি খুব ক্ষুধার্ত সকাল একটা থেকে, তখন এখানে একটা কলা গাছ দেখছি আমি, তখন আমার স্মৃতিতে বাসতেছে ওই কলা গাছ একটা করছিল, খাইছি খাওয়ার পর রাত্রি কাটাইছি। এরপর সকাল যখন হয়েছে সূর্য উঠছে, উঠার পর তখন সূর্যের আলো যখন আসছে তখন আমি বলতেছি এখানে আমি আস্তে আস্তে গুহার থেকে বাইরে বাইরে একটু সামনে গেছি, সামনে যাওয়ার পর একটা দূর পাইছি, ওই দূর দিয়ে যেতে যেতে গেছি একটা সাত পাল ঘর দেখছি। আমি এখানে গেছি এরা বলতে তুই তো মুক্তিযোদ্ধা, কালকে এখানে যুদ্ধ হয়েছে তাদের নামে একটু আমাকে এতগুলো ফাঙ্কা বা দেখাইছি। খাওয়ার পর আমি বললাম আমাকে একটু উপকার করতে হবে, আমি যে জায়গায় যুদ্ধ করছিলাম আমাকে ওই জায়গায় একটু নিতে হবে। তখন আমি তারা আমাকে এখানে একটা খালের মতন আছে বাঁশের ইয়া দিয়ে এখানে বসেছে, বসে আমাকে ওই জায়গায় নিয়ে আসছে। নিয়ে আসার পর তখন আমি যখন ওইখানে আসছি তখন দেখি আমাদের সাথে তিব্বতী আর্মি, আমাদের সাথে আগে তিব্বতীরা আমাদের সাথে যুদ্ধের জন্য ইন্ডিয়ান সরকার দিয়েছিল, ওই তিব্বতী আর্মির ওইখানে আসছে। আসার পর ওই তিব্বতী আর্মি আমাকে কালেকশন করছে, কালেকশন করে আমাকে 17 তারিখ সন্ধ্যায় বিকেলবেলা আমাকে কাপ্তায় স্টেশন আসছে। এরপর ওইখানে বন্ধু দিয়েছে আমি 18 তারিখ আপনার বিয়েতে আসি, সেটা একটা আসি। তখন আমার বাড়িতে খবর দিয়েছে আমি মারা গেছি, আমার সাথে আর কেউ দেখাইছে। দেশ স্বাধীন হওয়ার পর তখন তো মনে করেন আমরা খুব ইয়ং জেনারেশন, আমরা আমার আমার সবচেয়ে আমার মাথায় একটা ব্যথা ছিল যখন আমি যারা জন্য ক্যান্টনমেন্টের 42 দিন ট্রেনিং দিয়েছিলাম, ওইখানে যে পলিটিক্যাল ক্লাসগুলো হতো ওই পলিটিক্যাল ক্লাসগুলি আমাকে সবসময় একটা সামনের দিকে এগিয়ে নিয়ে বসেছে। যে এখান থেকে শুরু করছি ঠিক সেই আদর্শ সেটা আমি আমার এই আজকের বাংলাদেশের এত বছরের মধ্যে আমি নিজেকে সেইটা ধরে রাখার চেষ্টা করছি। আমার রাজনৈতিক জীবনে, আমার সমাজের জীবনে, পারিবারিক জীবনে সর্বক্ষেত্রে সেটা আমি কতটুকু পারছি জানি না, সেটা চেষ্টা নিজে কষ্ট করে চলবে, নিজে আমাদের চেষ্টা করতেছি কষ্ট করে চলতেছি, কিন্তু ওই জিনিসটা ধরে একটা বঙ্গবন্ধুর আদর্শ, যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে এদেশের মানুষের মুক্তির জন্য একটা সমাজ পরিবর্তনের জন্য মানুষ যে জীবন দেবার চেষ্টা করছে, আমরা যে যুদ্ধ করলাম এই যুদ্ধের এই আদর্শটা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। এখনও সেইটা নিয়ে এখনও মনে করি সে আদর্শটা নিয়ে যদি মরতে পারি যদি আমরা বাংলাদেশের ভবিষ্যৎ কামনা করি। নিউ জেনারেশন যারা আছে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা এদেশের একটি সমাজ পরিবর্তনের জন্য একটি অসম্প্রদায়ী বাংলাদেশ এবং একটি অর্থনৈতিক মুক্তির জন্য আমরা দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর মধ্যে, হয়তো সেটা কোনো আমরা পাই না, সে না পাওয়ার বেদনাটা আমাদের যারা মুক্তিযোদ্ধা আমরা এত কিছু করেছি, আমি যে কথাগুলি ঘটেছি এত কিছু করেছি, সেই বেদনাটা এখন আমাদের কাছে সবসময় আঘাত পায়। তাই এই বেদনাটা শেষ করতে পারবে নিউ জেনারেশন, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনায় এবং একটা আদর্শ নিয়ে যদি তারা দেশটাকে এগিয়ে নিতে পারে তাহলে হয়তো লাখো শহীদের রক্ত তারা শান্ত পাবে, অঙ্গবন্ধু রক্ত শান্ত পাবে।